পাখিদের স্মৃতি কি ছুরিতে নেতি ফোনে মন সাও জানে বাগানের স্মৃতি নজরুল গীতি বালিকার কানে কানে বিকেলে। হ্যালো গাইস, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্নেহা অফিসিয়াল 09। হ্যাঁ, আজকে একটু খুশ মেজাজেই আছি, তার কারণ গাছের পাতাগুলো হালকা হালকা নড়ছে, মেঘলা ওয়েদার, আর এখানে ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে। তো ওয়েদারটা আগের তুলনায় ঠিকঠাক, তাই আমার মেজাজটাও ঠিকঠাক। তাই চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আবার হতে চলেছে আবৃত্তির উপর, মানে আমার বান্ধবী আবার একটি কবিতা লিখে দিয়েছে আমার অনুরোধে, আমি ভীষণ খুশি এর জন্য। তাই চলে এসেছি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করতে। কবিতাটা ভীষণ সুন্দর লিখেছে ও, তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, অবশ্যই দেখবে কেন না। আর আমি ওই কবিতাটা আবৃত্তি করে শোনাবো। আবারও বলে রাখছি যে ভুল ত্রুটি মার্জনীয়, কেমন হয়েছে অবশ্যই সেটা জানিও আমাকে কমেন্ট বক্সে। কদিনের ওয়েদারটা বেশ এনজয়েবল ছিল না, এটা তো হওয়ারই ছিল, তার কারণ এটার জন্য দায়ী কিন্তু আমরাই। তাই আমি বারবার বলছি, এখন থেকে অন্তত এই বছর থেকে সবাই একটা করে হলেও না গাছ লাগাও, তাহলে যাতে করে পরবর্তীকালে মানে পরের বছরে কি এতটা কষ্ট পেতে না হয়। আর এখন সবার মনে হতেই পারে যে আমি এত বড় বড় কথা বলছি, আমি কী করেছি। হ্যাঁ, আমার বাড়ির চারপাশে ছোটোখাটো হলেও গাছ লাগানো আছে, যতটা মানে আমার বাড়ির চারপাশে এতটাও জায়গা নেই, তাও যতটা আছে তার মধ্যে আমার মা ছোট্টখাট্টো করে গাছ লাগিয়ে রেখেছে। আর আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরাও এটা করো, নিজেদের ভালোর জন্যই করো না, এটুকু তো করতেই পারো, একটা গাছ। বেশ, আর বেশি কথা বাড়াবো না, এখন ওয়েদারটা একটু ভালো হয়ে গেছে তাই না, আমার সাথে সাথে সবার মনটাও ভালো হয়ে গেছে আশা করছি এই ওয়েদার দেখে। তো তো চলো, অনেক কথা হয়েছে, আর কথা বাড়াবো না, এবার কবিতায় ফেরা যাক। আজকের কবিতাটাও শ্রাবণীর লেখা, আর কবিতার নাম হচ্ছে স্বাধীনতা। বিয়েবাড়ির আমোদ ছেড়ে জোনা কয়েক যাত্রী ফিরছিল বাস বোঝাই করে, সময়টা মাঝরাত্রি। মাঝখানেতে পথের মাঝে জোনা কয়েক ছেলে ছিনিয়ে নিল মান ইজ্জত পথের উপর ফেলে। নিত্যদিনের এই তো খবর, এই তো কত কথা, রক্ত মূল্যে ছিনিয়ে নেওয়াই তো স্বাধীনতা। জ্যান্ত মানুষ জ্বলতে থাকে গায়ে আগুন মেখে, কে লাগালো কেনই বাতা সেটাই বা কে দেখে। কিসের জন্য হিংস্রতা কে তার হিসাব চায়, শাসক যখন শোষক হয় কুটিল ভূমিকায়। নিত্যদিনের এই তো খবর, এই তো কত কথা, রক্তমূল্যে ছিনিয়ে নেওয়া নিত্য স্বাধীনতা। স্কুলেতে পড়লো বোমা গোটা কতক সব, কেউ জানে না কোন আনন্দে কিসের এ উৎসব। হাসপাতালে রোগী ছিল বাঁচার অপেক্ষায়, ওষুধেতে আমূল ভেজাল লীলা বোঝা দায়। নিত্যদিনের এই তো খবর, এই তো কত কথা, রক্তমূল্যে ছিনিয়ে নেওয়া এই তো স্বাধীনতা। নমস্কার, আজকের কবিতাটা এ পর্যন্তই ছিল। কবিতাটা ভালো লেগে থাকলে আর তার সাথে আবৃত্তিটাও যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। আমি এখন মানে বাড়ির বাইরেটা বসে আছি, তাই একটু নয়েজ আসছে, সেটা একটু সেটার সাথে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমি জানি আমার ফ্যামিলি মেম্বার্স খুব ভালো, আর সেটা অ্যাডজাস্ট করে নেবে তোমরা। থ্যাংক ইউ সো মাচ আগের ভিডিওতে এতটা সাপোর্ট দেওয়ার জন্য। অনেকের ভিডিওটা ভালো লেগেছে, তার মধ্যে একজনের কমেন্ট আমার বেশ ভালো লেগেছে, সেই কমেন্টটা এখন স্ক্রিন না নামটা আমার ঠিক মনে নেই, তবে কমেন্টটা আমাদের দুজনকেই বেশ উৎসাহিত করেছিল, মানে আমাকে আর শ্রাবণীকে দুজনকেই বেশ উৎসাহিত করেছিল কমেন্টটা, আর আমাদেরকে এতটা চিয়ার আপ করার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এরকম ভালো ভালো কমেন্ট করতে থাকুন আপনারা, আপনাদের এত ভালো ভালো কমেন্টই আমাদেরকে আমাদের মনে উৎসাহ যোগায়, আমাদেরকে উৎসাহিত করে। আর আমি আবারও বলছি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট, যাতে করে আমরা এরকমভাবে উৎসাহিত হই, মানে ওনার কমেন্টটা আমি স্ক্রিনে দেখিয়েছি, এরকমভাবেই যদি আমাদের মানে আপনাদের কমেন্ট এরকম ভালো লেগে থাকে অবশ্যই নেক্সট ভিডিওগুলোতে শো করব কমেন্টগুলো।
যে কমেন্টগুলো ভালো লেগে থাকবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, এভাবেই আমাদেরকে ভালোবাসতে থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটা বললাম সেই কথাটা মাথায় রাখবেন। ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ফিরছি আবার পরের ভিডিওতে, হয়তো আবার নতুন কোনো কবিতা নিয়ে, তবে যদি এটাতে সেরকম রেসপন্স পাই তবে। চলো টাটা সবাইকে, সবার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, আর ভিডিওটা ঠিক কতটা ভালো লেগেছে সেটা বোঝানোর জন্য একটা কমেন্ট। বাই।